দেশ পরিচিতির ধারাবাহিক পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমি বলবো বলিভিয়া দেশ সম্বন্ধে। সাইমন বলিভার নামক এক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতার নাম অনুসারে বলিভিয়া দেশটির নামকরণ করা হয়েছে। বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। আন্দিস পর্বতমালায় অনেক উঁচুতে অবস্থিত বলে দেশটিকে পৃথিবীর ছাদ নামেও ডাকা হয়। বলিভিয়া দেশটির পুরো দক্ষিণ ও উত্তর ভাগ জুড়ে ব্রাজিলের সীমান্ত, উত্তর পশ্চিম দিকে পেরু, দক্ষিণ পশ্চিমে চিলি, এছাড়া দক্ষিণ দিকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনার সীমান্ত রয়েছে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লাপাস, যা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রাজধানী, আর দেশটির মূল রাজধানীর নাম সুক্রে। লাপাস শহরটির উপর দিয়ে কেবল কার দিয়ে পুরো শহর আপনি ঘুরে দেখতে পারেন। এটি একটি স্থল বেষ্টিত দেশ, এই দেশের কোনো সমুদ্র বন্দর নেই। তবু অবাক করার বিষয়, দেশটিতে নৌবাহিনী রয়েছে। চিলির সাথে বলিভিয়ার যুদ্ধে বলিভিয়া তার সমুদ্র সীমা হারায়। এরপরও দেশটি স্বপ্ন দেখে তার হারানো সমুদ্র সীমা সে আবার ফিরে পাবে। 24 হেক্টর এলাকা জুড়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতির অভয়ারণ্য এই বলিভিয়াতে রয়েছে। এখানে লাল, নীল, হলুদ সহ বিচিত্র রঙের অসংখ্য প্রজাপতি আপনি দেখতে পাবেন। এই অভয়ারণ্যটি 365 দিনই খোলা থাকে। এর ভিতরে ডাক বাংলো, হোটেল, রিসোর্ট, তাবু ক্যাম্প, বার, বারবিকিউ ও বনভোজনের জায়গা রয়েছে। 18,958 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাডিডি জাতীয় পার্ক বিশ্বের অন্যতম বৃহৎ সংরক্ষিত এলাকা। আর এই এলাকাটিতে বিজ্ঞানীরা 1,000 প্রজাতির উপরে নানান রঙের সুন্দর প্রজাপতি শনাক্ত করেছেন। বলিভিয়ার সালার ডি ইউয়ানিতে 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি আছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3,656 মিটার উঁচুতে অবস্থিত। 64 মিলিয়ন টন লবণ আছে এই লবণ মরুভূমিতে, আর এগুলো সাধারণত লিথিয়ামের লবণ। মোবাইলের ব্যাটারি এবং গাড়ির ব্যাটারিতে যে লিথিয়াম ব্যবহার করা হয় তার বেশিরভাগই এই লবণ মরুভূমি থেকে সংগ্রহ করা। পৃথিবীর অর্ধেকেরও বেশি লিথিয়াম, প্রায় 70% লিথিয়াম যোগান দেওয়া হয় এই মরুভূমি থেকে। এই লবণ মরুভূমিতে একটু বৃষ্টি পড়লেই এর উপর প্রতিফলিত হয় আলোর খেলা, তাই সেখানে ভেসে ওঠে আকাশের ছবি, ফলে এটি আয়নার মতো দেখায়। তাই এই লবণ মরুভূমিকে পৃথিবীর বৃহত্তম আয়নাও বলা হয়। পৃথিবীর আদি প্রাণী ডাইনোসরদের পায়ের ছাপ আছে বলিভিয়ার কালারকো পাহাড়ে। পাহাড়ে খাড়া পাথরের গায়ে 8টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের 5,055টি পায়ের ছাপ দেখা যায়। পাথরের গায়ে পায়ের ছাপগুলো 680 লক্ষ বছর পুরনো। তাহলে অবাক করা বিষয়, কিভাবে পাহাড়ের খাড়া পাথরের গায়ে ডাইনোসরগুলো হাঁটবে? আসলে বিজ্ঞানীদের ধারণা, টেকটোনিক প্লেটের ধাক্কায় এই পাথরগুলো খাড়া হয়ে উপরে চলে গেছে। বলিভিয়াতে ভোটের বয়স বিবাহিত আর অবিবাহিতদের জন্য ভিন্ন ভিন্ন। বিবাহিতরা 18 বছর বয়সেই ভোট দিতে পারে, কিন্তু অবিবাহিত হলে 21 বছর বয়সে ভোট দিতে পারে এই দেশের লোক। বলিভিয়ার সান পেড্রো প্রাইসো কারাগার আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই কারাগারটির বিশেষ দিক হলো এখানে কয়েদিরা বন্দী অবস্থায় থাকে না, সাজাপ্রাপ্ত আসামিরা তাদের পরিবার নিয়ে একসাথে থাকে। এই কারাগারে কোনো গার্ড নেই, আসামিরা এখানে কাজ করে, উপার্জন করে, এমনকি এর ভেতরে মার্কেট থেকে কেনাকাটা করে। এই মার্কেটগুলোর মালিক আসামিরা, তারা তাদের জন্য বরাদ্দ কক্ষ ভাড়াও দিতে পারে। অর্থাৎ কারাগারের ভিতরেই এরা আরেকটি দেশ বা অঞ্চল গড়ে তুলেছে নিজেদের মতো করে। বলিভিয়ার নর্থ অ্যাঙ্গাস রোডকে মরণ পথ বা ডেথ রোড বলা হয়। 56 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি পৃথিবীর
ভয়ানক ঝুঁকিপূর্ণ রাস্তা। রাস্তাটিতে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলোতে সতর্কতার জন্য ক্রস মার্কিং করা আছে, তবুও প্রতি বছর রাস্তা থেকে নিচে পড়ে 200 থেকে 300 লোক মারা যায়। বলিভিয়ার এসব আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো দেখতে প্রতি বছর 10 লক্ষ লোক এই দেশ ভ্রমণে আসে। দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যান্য দেশের তুলনায় বলিভিয়াতে জিনিসপত্রের দাম অনেক সস্তা। আর এই বলিভিয়াতে একটি মজার হোটেল রয়েছে, হোটেলটির নাম লুনা সালাত। আর এই হোটেলে বিছানা লবণের তৈরি, চেয়ার টেবিল এগুলো লবণের তৈরি, এছাড়া লবণের তৈরি ফার্নিচার রয়েছে। দেশটির আয়তন 10,98,581 বর্গ কিলোমিটার, আর এর জনসংখ্যা প্রায় 1,97,00,000। দেশটির সাক্ষরতার হার 95.7%। 78% লোক রোমান ক্যাথলিক খ্রিস্টান, তবে যুবকদের বেশিরভাগই ধর্ম পালন করে না। পেট্রোলিয়াম গ্যাস জিঙ্গাকুরিক অ্যামিটিন নামক মূল্যবান ধাতু দেশটির প্রধান রপ্তানি পণ্য। দেশটির 36টির বেশি সংস্কৃতি আছে। বলিভিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়, আর এর আবহাওয়ায় আর্দ্রতা দেখা যায়। হালকা শীত অনুভূত হয় প্রায় সারা বছরই। দেশটির অনেকেই আন্দিজ পর্বতমালার উপরে বাস করে, আর এই উচ্চতা প্রায় 10,000 ফুটের উপরে। সাধারণত এই উচ্চতায় প্লেন উড়ে যায়, তাই এসব বাড়ি জানালা দিয়ে মেঘ উড়ে যেতে দেখা যায়, যা এক অন্যরকম অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,860 মিটার উঁচুতে সিরোরিকা নামক খনি থেকে 460 বছর ধরে বিভিন্ন খনিজ পদার্থ আকরিক তোলা হচ্ছে। প্রতিদিন প্রায় 30,000 টন খনিজ পদার্থ এই খনি থেকে আহরিত হয়। এই খনি পাহাড়ে এ পর্যন্ত প্রায় 80 লক্ষ লোক মারা গেছে, তাই একে মানুষখেকো পাহাড় বা মাউন্টেইন দ্যাট ইটস মিন বলা হয়। বলিভিয়া 1825 সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। ব্রাজিল নাটস নামে পরিচিত সুস্বাদু বাদাম মূলত ব্রাজিল নয়, বলিভিয়াতেই বেশি দেখা যায়। বলিভিয়া বিশ্বের 70% ব্রাজিল নাটস এর যোগানদাতা। বলিভিয়ার আমাজন নদীতেই কেবল পিঙ্ক বা গোলাপি বর্ণের ডলফিন দেখা যায়। বলিভিয়া দেশটির সাথে 5টি দেশের সীমানা আছে। স্পেন থেকে আসা কিছু লোকের হাতেই দেশটির বেশিরভাগ সম্পদের মালিকানা, তাই বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দরিদ্র দেশ। বর্তমানে বলিভিয়া দেশটি উন্নতির দিকে ধাবিত হচ্ছে।